বন্ধুরা, আজকে আমরা একদম প্রফেশনাল ব্লগাররা যেভাবে রিভিউ করে সেভাবে রিভিউ করবে। এখানে আপনারা মাঝে মাঝে খারাপ লাগলে বমি করে ফেলা দিতে পারেন। আচ্ছা, এই এদিকে তাকাও, এই ব্লগার তুমি না আমি, ব্লগ আমি করতেছি, তুমি ক্যামেরাম্যান। শাওয়ার এরিয়া, বিছানা, চারটা বালিশ দিয়েছে বন্ধুরা, সুন্দর একটা রুম, ব্যালকনিতে জাকুজি আছে। ওহো, ভেবেই তো আনন্দে জাকুজির বলক গুলো আমার পেটের মধ্যে হইতে। লাস্ট ব্লগে বলছিলাম না, আকিফের উপর আলাদা একটা ব্লেসিং আছে আল্লাহর। দেখেন, ডাইসন সোল্ড আউট নাই, বেরি রে, এখানেই কেমন চাইতেছে এখন। খুব খুশি তো হবাই তুমি, কারণ আমার জন্য তো তোমার কিছুই না, বুঝছো না? তুমি রাখছো অন্য মানুষের জন্য ফান, আমার জন্য তোমার উঠবে কেমনে কিছু। হ্যাঁ, কি কিনে দিব এটা? ঠিক আছে, কিনে দিব। ঠিক আছে, দেখো আমার কলিজাটা হাতের কলিজা, ঠিক আছে? আর তোমারটা হইলো চড়ুই পাখির কলিজা। থাক, চড়ুই পাখির অপমান হবে ওকে নিয়ে কিছু বললে। যাই হোক, ওইটা না কিনে আমি যাবো না, বুঝছো? যাই হোক, তোমার মন ভালো আছে, তুমি নিয়ে আসছো, কিন্তু আমার নিয়ত খারাপ আছিল যে আমি ড্রায়ার ছাড়া যাবো না, ব্যাপার না, বানাইছি। এখন আমরা পাতায়া চলে যাচ্ছি, একবারে হোটেলে গিয়ে দেখা হবে, প্রচণ্ড টায়ার্ড আজকে। এই কোনটা কিনবা তুমি? এই কমলাটা কিনবা নি বলো? হ্যাঁ, রোজ রাইস কিনে দেবো, আমি চায়নাতে অর্ডার দিব, খেলনাটা বানায় দিবে তোমাকে। ট্রাভেল প্যাকেজের জন্য এসএসসি হলিডেইজে ইনবক্স করতে হবে, যে কোনো বাজেটে আপনাদেরকে ট্যুর প্যাকেজ করে দেওয়া যাবে, লো বাজেটেও করে দেওয়া যাবে, আবার আপনি যদি প্রিমিয়াম কিছু চান, লাক্সারিয়াস চান, সেগুলোও করে দেওয়া যাবে। যেরকম আমরা একটা ফরচুনার নিয়েছি, চাইলে আরও রিজনেবল গাড়িও সম্ভব, চাইলে আরও হাই রেঞ্জের গাড়িও সম্ভব। যেহেতু এটা একটা বাজেট ট্যুর প্ল্যান, তো আমরা সব কিছু চেষ্টা করছি রিজনেবলেই রাখার এবং রিজনেবলেই আপনাদেরকে ব্যাংককটা ঘুরে দেখানোর, যাতে আপনারাও আসতে পারেন। দেড় ঘন্টা লাগলো ব্যাংকক টু পাতায়া, অনেক সুন্দর একটা হোটেলে উঠবো এবার, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ হচ্ছে, মানে আমার আবার সব কিছুতে আনন্দ বেশি। তো কথা হচ্ছে, পুরো পাতায়া খালি, এখন নর্মাল হোটেলে থাকিয়ে কোনো মজা নাই, এখন থাকতে হবে বড় হোটেলে যেটার ভিতরে অ্যাক্টিভিটিস আছে অনেক। চলেন হোটেল দেখি আর রুম দেখি। চেক ইন হয়ে গেছে, রুম কার্ড পেয়ে গেছি, অনেক সুন্দর একটা রুম, ব্যালকনিতে জাকুজি আছে। ওহো, ভেবেই তো আনন্দে জাকুজির বলকগুলো আমার পেটের মধ্যে হইতেছে, মানে মনের মধ্যে। চলেন একটা রুম ট্যুর হয়ে যাক। কি আনন্দ হইছে, কি আনন্দ হইছে, আহ সুন্দর, রুমটা অনেক সুন্দর। আকিব, এই যে আমাদের ব্যালকনিতে জাকুজি, হ্যাঁ বসার জায়গা আছে, ঘুম থেকে উঠে একদম ডিরেক্ট বিচ ভিউ, একদম নিস্তব্ধ, একদম নিস্তব্ধ। আমাদের এই ব্যালকনিতে জাকুজি আছে, হোটেলটা বিরাট বড়, খুবই সুন্দর। আকিফ, আমার মনে হচ্ছে কি আমি আটলান্টিসে উঠছি, অনেক সুন্দর। এটাকে বাইট করো, এটা বাইট কর, হ্যাঁ কামলাইবো, তারপরে খুলি। রুমে একটা অতিথি আসছে, এটাকে বাইর করার, ও মাই গো, বাইর করার ব্যবস্থা করতে হবে। ও মাই গো রে, যান যান যান, বস্তাটা নিয়ে যান, মারেন যান, বস্তার মধ্যে ঢুকান। হ্যাঁ ধরেন, হ্যাঁ মশার ধর, আকিফ মশা মারতে কামান আনতেছে, দেখো ফোন দিতেছে, ইমার্জেন্সি, এমারিটাকে বাইর করতে হবে, দেখে ভয় পেয়ে গেছে, দেশে হইলে এমআই পোকা কামড়ায় খেয়ে ফেলাইতো।
They said, would you like to change the room or waiting for hunky pink to sleep? এই মৌমাছিটার জন্য আপনারা স্পা রুমটা দেখতে পারলেন। এখন আমরা 14 তলায় চলে যাচ্ছি রুম আপগ্রেড করে। এমনিতে ওরা এটা চেঞ্জ করে দিত, কিন্তু এখানে এরকম মশামাছি ঢুকবেই। এটা একদম লেভেলে, তো উপরে চলে যাচ্ছি আমরা। এইখানে না নিচে ওরা অস্থিরতা লাগাই দিছে, কারণ আমরা একটা পোকা দেখে বের হয়ে আসছি। আহা, এখন তো টুরিস্ট নাই, এর জন্য মশা মাসি তোমার রুমে ঢুকে বসছে। এত নেগেটিভ ভাবে নাও কেন, এটা আমাদের হোটেল। এখন আমাদেরকে আপগ্রেড করে 14 তলায় দিছে, কোনো চার্জ করে নাই। 3 তলা থেকে ডিরেক্ট 14 তলা। আই লাভ ইউ মাছি। থাক, তোমার সাথে আমি খারাপ ব্যবহার একটু চিলে চিলি করছিলাম। আল্লাহ কি, এটা তো আরো মজার ভিউ। বন্ধুরা, আজকে আমরা একদম প্রফেশনাল ব্লগাররা যেভাবে রিভিউ করে সেভাবে রিভিউ করব। প্রথমে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের বাথরুমটাতে। বাথরুমটাতে এখানে যে বেসিনটা দিয়েছে, এটা হচ্ছে আপনার বাসার পুরান পাতিল। পুরান পাতিল এবং টিনের মতো, ঠিক আছে? এই যে দেখুন জিনিসটা, না উঠে যাবে না। এরপর আপনি আপনি ক্যামেরাম্যানের পাশে চলে আসুন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটি শাওয়ার ক্যাপ, যেটা আপনি, আল্লাহ আমাকে নাও না কেন, যেটা আপনি গোসলের সময় ধরেন আপনি মাথা ভিজাতে যাচ্ছেন না, কিন্তু আপনি গা ধুবেন, মাঝে মাঝে আসে না অস্থির লাগে, চুল ভিজাবেন না কিন্তু গা ঘামে গেছে, তখন আপনি শাওয়ার ক্যাপটা পরে গোসলটা করে নেবেন। আচ্ছা, ভ্যানিটি সেটটা, এটা আবার কি ভ্যানিটি সেট? ও, এটা বিদেশি নাম দিছে, কিন্তু এটা হচ্ছে ওই যে আপনার এই যে কান চুলকানি, কটন প্যাড এগুলা। এখানে হচ্ছে একটা ডিসপোজাল ব্যাগ আছে, সেটা দিয়ে কি করবে? এখানে আপনারা মাঝে মাঝে খারাপ লাগলে বমি করে ফেলা দিতে পারেন। আর টুথব্রাশ আছে, ঘুমতে ঘুরে দাঁত না বাঁচলে খুব বাজে গন্ধ বেরাবে। আরে, ছোট বোতল গুলা দিলে বাসায় নিয়ে যেতে পারতাম, বড় দিছে, বেশি করে ব্যবহার করে শেষ করে ফেলবো। এটার মধ্যে কি আছে? আমি কিন্তু প্রফেশনাল ব্লগার হয়ে গেছি বন্ধুরা। প্যানাসনিক, আচ্ছা খুব সুন্দর এই জিনিসটা। গুড ম্যাটেরিয়াল, গুড ম্যাটেরিয়াল। এটা কি পানি খাওয়ার গ্লাস এখানে কেন? হ্যাঁ, পানি খাওয়ার গ্লাস এখানে দিয়েছে কেন ওরা? একটা লোটাস ফ্লাওয়ার সোপ আছে, যে সেই সোপ না কিন্তু লোটাস ফ্লাওয়ার। ওকে ওকে, এখন আমরা এই দিকটাতে যদি চলে আসি, এইখানে যে এই যে ডান্ডাটা দেখছেন, এই ডান্ডাটাই হচ্ছে আপনি, এখানে তো কমোট আছে। হ্যাঁ, কমোট আমরা দেখাবো না, ছোট একটি কমোট, আকিম বসলে জায়গা না হতে পারে। ওই আকিম, ক্যামেরাটা এদিকে। এখানে হচ্ছে আপনি কাপড়টা ঝুলিয়ে সুন্দর করে এখানে শুয়ে পড়বেন, গোসল করবেন, এদিকে আসেন। এপাশে হচ্ছে একটা ছাতা দিছে, হ্যাঙ্গার, বুঝছেন তো, এগুলো আমার সবচেয়ে বিরক্ত লাগে। রুমে ঢুকে আমি ফার্স্টে দেখতে চাই ভিউটা কি। ভিউটা এটা, যেটা এই যে শাওয়ার এরিয়া। আচ্ছা, এই এদিকে তাকাও, এই ব্লগার তুমি না আমি, ব্লগ আমি করতেছি, তুমি ক্যামেরাম্যান। শাওয়ার এরিয়া, বিছানা, 4টা বালিশ দিয়েছে বন্ধুরা। এখানে একটি দেখা বসার জায়গা আছে, এবং এখানে দুটো শোয়ার জায়গা আছে। আপনার যদি মন চায় আপনি দাঁড়ায় থাকবেন, হঠাৎ শুতে মন চায় শুয়ে পড়বেন। সকালবেলা ভিউ দেখাবো, ওয়েট ফর মাই নেক্সট ব্লগ। এই হচ্ছে বর্তমান পাতায়ার অবস্থা। আমাদের খুব ভালোই লাগতেছে, আমরা দুজন খুব চিল করতেছি, লোকজন নাই। আর এই রেস্টুরেন্টটা, ইস্তানবুল রেস্টুরেন্টটা আমরা সবসময় খাই, ওদের খাবার খুব মজা। এবং এটা ছাড়া আর কোনো উপায়ও নাই, আর কিছু করে নাই, সব বন্ধ। এটা হ্যাঁ বললাম, দেখেন আমরা সবসময় খাই আর সব বন্ধ, এবং আমরা আসলে এইখানেই বসি। গ্রিল চিকেন শিশ কেবাব, আমার আসলে প্রফেশনাল ব্লগারদের মতোই, ব্লগার না ব্লগারদের মতোই ব্লগ করতে হবে। আরে, একটা ক্যামেরাম্যান থাকলে বলতাম, আমরা একটা লেমোনেড নিলাম, এটা খুলে নিলাম, এত রিফ্রেশিং লাগবে খেয়ে। ছোটবেলায় সিভিট খাইতাম না, একটা পাতা আলা, ওটা খুব মজা। আমি প্রফেশনাল ব্লগার, আমি কবে হতে পারবো?
চার্টারে ফালাসিল দিলাম। এই জিনিসটা আমার আগে পছন্দ ছিল না, কিন্তু আকিফ আমাকে এটা খাওয়া শিখাইছে, সাথে একটা মরিচের সস। খাওয়া শুরু করি, একদম গরম গরম আগুন ভেজে নিয়ে এসেছে। ও টার্কিশ পাইড, ব্যাপারটা খুবই মজা। এটা আমরা ঢাকায় একটা ইস্তানবুল কি জানি আছে না, ওখানেও খাই, ওখানকারটাও ভালো। একটা প্ল্যাটার নিয়েছি, এই প্ল্যাটারটা দুইজন খাবো। ইস, আকি টার্কি গেলে মনে হয় আমরা কাবাব খাইতে খাইতে অজ্ঞান হয়ে যাবো। হ্যাঁ, মোটা চিকন সাদা কালো কখনো কারো জীবনে কোনো বাধার কারণ হতে পারে না। তুমি এত মোটা, তুমি ক্যামেরার সামনে এসে কিভাবে ভিডিও বানাও, তুমি তো মরে যাবা। এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, হায়াত যে কয়দিন আছে থাকবো, খালি দোয়া করেন সুস্থভাবে যাতে থাকি। আর একটা মানুষের মৃত্যু কামনা করা ভিডিও দেখে, ভিডিও নিচে কমেন্ট, আপনাকে কেন বাঘে খায় না, আপনি কেন মরেন না, জাস্ট একটু চিন্তা করেন কি পরিমাণ নিচু মেন্টালিটি হইলে এই টাইপের কমেন্ট একটা মানুষের ভিডিওর নিচে গিয়ে করা যায়। আমি কখনো কোনো কমেন্টে রিপ্লাই করি না, মানে করি না, আমার ভালো লাগে না, কিন্তু আমি সবগুলো কমেন্টই গো থ্রু করি। ভালো কমেন্ট, খারাপ কমেন্ট এগুলো আসবেই, কিন্তু কথা হচ্ছে জিনিসটা মাঝে মাঝে অনেক খারাপ লাগে। এই যে দেখেন রাত্রে আমি কাঁদতে কাঁদতে চোখের নিচে ছিলে ফেলছি, শুনে খুব ভালো লাগলো না বলেন তো? আপনারা তো এটাই চান, কাইন্ডা কাইটটা ভিডিও করা বন্ধ করে দিই, কিন্তু আমি আবার কম যাওরা যাওরা না, চোখের নিচে লিপবাম লাগাইছি, চিলা গেছিল রইদে পুইরা। কোনো ঘটনা না, যারা আমাকে অনেক বছর ধরে চিনে তারা আমাকে জানে, যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একটু প্রবলেম হতে পারে, আমাকে টলারেট করাটা একটু কঠিন হয়ে যেতে পারে। কোনো ঘটনা না, আমি নিজে হাসি খুশি সবসময় থাকি এবং সবাইকে হাসাতে অনেক পছন্দ করি, ভালো লাগে। আমি কোনো ব্লগার না, আমি কোনো ব্লগার না, আমার নিজের বিজনেস আছে এবং আমি নিজে করুম কিছু দাবি করি না, ভালো লাগে, ভিডিও করি, সবাই অনেক পছন্দ করে। সবাই ভালো থাকবেন। অনেক কিছু বলতে চাচ্ছি, বলকায় কথা সব সালসালায় বাড়িয়ে যেতেছে, কিন্তু আমি আসলে মাঝে মাঝে বমি আসলে ব্যাক করে বাইরে যেতে নাই, বমি গিলে খেয়ে ফেলি, এরকম অনেক কথা আমি আজকে গিলে খেয়ে ফেললাম, হজম করে ফেললাম, সরি, কিছু মনে করবেন না। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন, বাই বাই।